যারা বিভিন্ন ঝামেলার ভয়ে চিকেন বিরিয়ানি করতে চান না, আজকে তাদের জন্য আমার এই সহজ রেসিপিটা। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের জন্য খুব সহজভাবে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, না টানে পুরো ভিডিওটি দেখবেন। আর দেখার শুরুতে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস, আর মুরগির মাংসের পিসটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একেবারে বড় কাটি নেই। এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ টক দই ফাটিয়ে, আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, 1টা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, আর এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো জিরা বাটা, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিয়েছি রেডিমেড বিরিয়ানির মশলা, এখানে আমি পুরোটা দিইনি, 3 ভাগের 2 ভাগ দিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি, ওটা পরে দিব। তো এখন এই মাংসগুলো ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। তো যাদের বাসায় টক দই নাই তারা কি করবেন, তারা 1.5 কাপ পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েও টক দই বানিয়ে নিতে পারেন। তো সাথে দিয়ে দিবেন 1 চা চামচ ভিনেগার, না হয় 1 ফালি লেবু রস দিয়ে মেখে রাখবেন, দেখবেন টক দই হয়ে গেছে। তো আমি মাংস সাইজটা এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একেবারে বড়ো কাটিনি, একেবারে ছোটো কাটিনি। তো এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই বিরিয়ানিটা একেবারে সহজ, কোনো রকম ঝামেলা নাই, চাইলে আপনারা এভাবে করতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি রান্নার তেল, আর এখানে বেশি আমি মশলা দিইনি, 2-3টা এলাচ আর 2 টুকরো দারচিনি দিচ্ছি, কারণ বিরিয়ানির মশলার সাথে মশলা আছে। তো এখন একটু ভেজে নেব। তো যারা ভিডিওটা দেখা শুরু করবেন, প্লিজ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলোতে কিন্তু আমি কোনো প্রকার পানি দিব না, এই তেলে দিয়ে আমি মাংসটা। তো এখন আমি তেলের সাথে মাংসটা নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো অনেকে এসব ঝামেলার কারণে, বিভিন্ন মশলাপাতির ঝামেলার কারণে বিরিয়ানি রান্না করেন না। তো আপনারা চাইলে খুব সহজভাবে এভাবে বাসায় রান্না করতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে, আর এটা খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। তো আপনাদের কাছে আবারও বলছি, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। আর দেখা শুরু করি, আপনারা একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, মাংসটা যখন একটু বলক চলে আসবে তখন আমি মাংসটা নাড়াচাড়া করে দিব। তো নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তো আমি মাংসের পুরো সব কিছুই দিয়ে দিয়েছি, কিছুই বাদ রাখিনি। আমার কাছে মনে হয় যে মাংসের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি চালটা দিয়ে দিয়েছি, আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওর চাল দিয়েছি। তো চালটা আমি ভিজিয়ে রাখিনি, ধুয়ে দিয়েছি, এটা ভিজিয়ে রাখা লাগে না। তো মাংসের সাথে আমি চালটা মিক্স করে নাড়াচাড়া করে নেব। তো এখন নাড়াচাড়া করে এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব, কারণ পোলাও চালটা দিলে পোলাও চালের পরিমাণে লবণটা দিতে হয়। তো আমি চালটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ফ্রাই প্যানের থেকে আলাদা না হয়ে যাবে। তো যে দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে গেছে। এখন এখানে আমি যেহেতু চাল 4 কাপ, তো পানি দিতে হবে 8 কাপ পরিমাণ মতে, আর চালটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত দেখবেন ফ্রাই প্যানের থেকে আলাদা না হয়। তো সবই তো আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, এই যে। আর এখন এখানে আমি দিয়ে দিব বাকি যে বিরিয়ানির মশলাটা রেখেছি, ওই মশলাটা দিয়ে দিব। আর দিয়ে দিবে এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি, চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এটাকে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত একটু রান্না করে নিব। তো যে বলক এসে পড়ছে, তো এখন একটু আমি নাড়াচাড়া করে দিব। আর এখানে আমি দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচা মরিচ, এর সাথে বেশি নাড়া যাবে না।
এই যে আমি কাঁচামরিচের আগাগুলো একটু কেটে দিয়েছি ফ্লেভার বের হওয়ার জন্য। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পানিটা টেনে গেছে। আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিব। এই পানিটা একেবারে শুকিয়ে যাবে, তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর পানিটা একেবারে শুকিয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিব বিরিয়ানির ফ্লেভার। তো এখানে আমি বিরিয়ানির ফ্লেভারের কাকের 2 কাপ বিরিয়ানি ফ্লেভার দিয়ে দিব। এটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ কেওড়া জল। আর আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে আপনারা 2 চা চামচ পরিমাণ ঘি দিবেন। তো আমার কাছে আজকে ঘিটা ছিল না, তাই এটাকে স্কিপ করলাম। ঘিটা দিলেও ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে আরও ভালো লাগে। তো এটাও অনেক স্বাদ হয়েছে। তো এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি আরও 10 মিনিট ডেকে রেখে দিব। তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এটা কিন্তু চুলার আজ অন করা লাগবে না, চুলাটা বন্ধই থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে কতটা ঝরঝরা, পারফেক্ট। আর এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে অনেক দারুণ হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।